আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামারবাড়ি নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি গাজীপুরের ডিজাইনিং গ্রুপ পার্কে। আর এই ডিজাইনিং গ্রুপ পার্কের সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত, এগ্রি সেক্টরের একটি প্রতিষ্ঠিত নাম। অল্প সময়ের মধ্যে ওনাদের নাম এই সেক্টরে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। আর এই ডিজাইনিং গ্রুপ পার্কের মালিক হচ্ছেন আমাদের হাসান ভাই, যিনি মূলত একজন ব্যবসায়ী। তিনি ব্যবসা করার পাশাপাশি এখানে এই ফার্মের প্রতিষ্ঠা করেন। তো হাসান ভাই, 2022 কুরবানিকে কেন্দ্র করে ছোট বড় প্রায় 200টির মতো গরু কিন্তু উনি প্রস্তুত রেখেছিলেন। এর মধ্যে কিন্তু অলরেডি ওনার প্রায় 100-এর উপরে গরু বিক্রি হয়ে গেছে শেষ মুহূর্তে এসে, এবং 100-এর মতো গরু ওনার এখন অবিক্রিত রয়েছে। তো আজকে আমরা এই যে ঈদের শেষ মুহূর্তে এসে ওনার যে 100 গরু অবিক্রিত রয়েছে, সেই গরুগুলো দেখানোর চেষ্টা করব, এবং এই গরুগুলোর দরদাম আমরা আপনাদেরকে জানাবো যে আসলে হাসান ভাই গরুগুলো লাইবয়েডে কীরকম দাম চাচ্ছেন, এবং ঠিকা কীরকম দাম চাচ্ছেন, আপনারা কীরকম দাম হলে এই ডিজাইনিং গ্রুপ পার্ক থেকে লাইবয়েডে এবং ঠিকা কুরবানি গরু সংগ্রহ করতে পারবেন। এবং পাশাপাশি ডিজাইনিং গ্রুপ পার্কে কিন্তু আপনারা দুম্বাও পাবেন। তো আপনারা যারা গরু দুম্বা সহ বিভিন্ন ধরনের গবাদি পশু আপনারা কুরবানির জন্য সংগ্রহ করতে চান, আপনারা এই শেষ মুহূর্তে চলে আসতে পারেন ডিজাইনিং গ্রুপ পার্কে। তো দর্শক বন্ধুরা, আশা করছি ডিজাইনিং গ্রুপ পার্ক থেকে কুরবানির গরু এবং দুম্বার দরদাম জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো, আল্লাহর রহমতে। শামীম ভাই, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই, আপনার ঈদ প্রস্তুতি সম্পর্কে জানার জন্য চলে আসলাম। আমার ঈদ প্রস্তুতি তো আমরা ইনশাল্লাহ টার্গেট করছিলাম যে 230টার মতো সেল করব, তো অলরেডি 130টার মতো আমাদের হয়ে গেছে, আর 100 আছে। ছোটো গরুগুলো সবই শেষ, কিছু মিডিয়াম আর কিছু বড় গরু আছে, ইনশাল্লাহ দেখা যাক, কাস্টমার আসতেছে, এখন তো মাত্র বেচা কিনা শুরু হইলো। আচ্ছা, আর যেটা তাহলে আমরা বুঝতে পারতেছি যে তুলনামূলকভাবে সব ফার্মেই ছোট গরু কিন্তু সবারই বিক্রি প্রায়। হ্যাঁ হ্যাঁ, ছোট গরু সবার মনে হয় একটু কাস্টমার কম, একটু কাস্টমার কম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো হাসান ভাই, আজকে আমরা সেই আপনার যেই অবিক্রিত রয়েছে সেই গরুগুলো একটু দেখবো। হ্যাঁ দেখবো ইনশাল্লাহ। বড় গরুগুলো আপনি মূলত কিভাবে বিক্রি করতেছেন, ঠিকা না লাইবয়েডে? এগুলো ঠিকা, এগুলো আসলে আমার সব গরুগুলো এখানে 600 কেজির উপরে, এগুলো আসলে লাইবয়েডে বিক্রি হয় না, এগুলো ঠিকাই বিক্রি করতেছি। আচ্ছা আচ্ছা, কি মনে হচ্ছে ঈদের তো আর মাত্র অল্প একদিন বাকি আছে, ফার্ম থেকে বিক্রি হবে না কিছু হাটও নিতে হবে? আশা করি বিক্রি হয়ে যাবে, যদি না হয় যে কয়টা থাকবে আমরা উত্তর দিয়ে বাড়ি হাটে ফাটাবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, হাটে কয়টা নেওয়ার টার্গেট নিয়েছেন? ওই যে বিক্রি করার পরে যা থাকে সবগুলো হাটে নিয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, জায়গা না হয়েছে নাকি? হ্যাঁ, উত্তরা দিয়াবাড়ি হাটে 1 নম্বর কাউন্টারের পিছনে আমাদের ব্যানার লাগানো আছে, সাইনবোর্ড লাগানো আছে। হাটে গরু কবে নিয়ে যাবেন? হাটে গরু কালকে রাত্রে, মানে রোববারে, সোমবারের রাত্রে পাঠাবো আমরা। সোমবার রাত্রে পাঠাবেন? আচ্ছা ঠিক আছে। তো চলেন আমরা ফার্ম থেকে আপনার বড় বড় কিছু গরু দেখে এবং দর্শকদেরকে দেখাই, এটা একেবারে সন্নিকটে। হ্যাঁ দেখি ইনশাল্লাহ। তো হাসান ভাই, আমরা বড় গরু থেকে দেখাবো নাকি? হ্যাঁ, আমরা একটা অস্টল থেকে শুরু করি। আচ্ছা, অস্টল তো মাশাল্লাহ, এটা অনেক হাইট, অনেক হাইট। এটা এখন 3 বছর বয়স শেষ, সে 2 দাঁত ছিল এতদিন, এখন আরো 2 দাঁত পড়ছে, 4 দাঁত। এটা আমাদের ঘরের বাচ্চা, লাইভ ওয়েট আছে 1042 কেজি। এটা? হ্যাঁ, এটা ঘরের বাচ্চা। ঘরের বাচ্চা। আচ্ছা, আর এবং হাইট আছে কতটুকু এটার? এটা হাইট মোটামুটি, আমি তো 5 ফিট 8 ইঞ্চি, তো এর হাইট আমার থেকে উঁচাই। আচ্ছা আচ্ছা, তো দর্শক বন্ধুরা বুঝতে পারতেছেন যে এটার হাইট কিন্তু প্রায় আমাদের সেম সেম, আর একটা অস্ট্রাল গরু 5 ফুট 6-7 হলে কিন্তু এটা অনেক অনেক হাইট, সর্বোচ্চ হাইট। আচ্ছা, তো এটার দাম কিরকম চাচ্ছেন? এটা তো আসলে এতদিন দাম চাইছি 7 লাখ 8 লাখ 9 লাখ, এখন টার্গেট করছি 4.5 লাখ হলে বিক্রি করে ফেলবো। কি বলেন ভাই? হ্যাঁ, মাত্র 4.5 লাখ? হ্যাঁ, বিক্রি করে ফেলবো। এটা কি ভাই মজা করতেছে? না মজা না, যদি কেউ নিতে চায় বিক্রি করে দেবো। আমার কাছে কিন্তু ভাই ফান মনে হচ্ছে। না সত্যি বিক্রি করে ফেলবো। একটা 1043 কেজি ওজনের লাইভ ওয়েটে আপনি অস্টাল দাম চাচ্ছেন মাত্র 4.5 লাখ? হ্যাঁ বিক্রি করে ফেলবো। এবং যেটার হাইট হচ্ছে এত সুবিশাল, বিক্রি করে ফেলবো। বিক্রি দাম? হ্যাঁ বিক্রি দাম। না চাওয়া দাম না নাকি? না বিক্রি দাম এটা। আচ্ছা, তো দর্শক বন্ধুরা যারা বড় গরু সংগ্রহ করতে চান হাসান ভাইয়ের কাছ থেকে পানির দামে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। আমার মনে হয় যেটা ভিডিও প্রচার করার সাথে সাথে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ বিক্রি করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা তাহলে আরো গরু দেখি। আচ্ছা আচ্ছা, এদিকে কোনটা দেখাবেন আপনারা? এই যে আমাদের একটা 100 সাইওয়াল, সাইওয়াল মানে পিওর ব্রিডের সাইওয়াল যেটাকে বলে। আচ্ছা আচ্ছা, এটা আমাদের 650 কেজি লাইভ ওয়েট, এটা আমাদের আস্কিং হচ্ছে 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা? আচ্ছা, দাম চাও 4.5 লাখ? জি। আচ্ছা আচ্ছা, এরপরে কোনটা? এরপরে আছে যে আমাদের গির। আচ্ছা আচ্ছা, গির জি, এটা আমাদের দাম আস্কিং হলো 5 লাখ টাকা। গিরের দাম 5 লাখ? 5 লাখ টাকা জি। আচ্ছা আচ্ছা, এটার ওজন আছে কিরকম? এটার ওজন 700 উপরে। 700 উপরে? এটা কয় দাঁত বয়স? এটা 4 দাঁত। 4 দাঁত? আচ্ছা, দর্শক বন্ধুরা আসলে আমরা আপনাদেরকে অল্প সময়ের মধ্যে অধিক গরু দেখাবো, যার জন্য আমরা শুধু দাম দেখাবো এবং গরুটা দেখাবো। আচ্ছা ঠিক আছে হাসান ভাই, পরে কোনটা দেখাবেন? এটা হলো আমাদের একটা সাইওয়াল, এই যে এটা। হ্যাঁ, এটা আমাদের আস্কিং 4.5 লাখ টাকা। এটাও 4.5 লাখ? হ্যাঁ। আচ্ছা, এদিকে কিছু আমরা গরু দেখতে পাচ্ছি, এটা হলো কাঙ্কারাজ বলদ। কাঙ্কারাজ বলদ? হ্যাঁ, এটা আসলে আমরা লাইভ ওয়েট কখনো করি না, বাট আস্কিং হলো আমাদের 4.5 লাখ টাকা। এটাও 4.5 লাখ? 4.5 লাখ। আচ্ছা মাশাআল্লাহ, খুব সুন্দর গরু। এটা হলো ক্রস ব্রাহ্মা,
আচ্ছা আচ্ছা ক্রস ব্রাহ্মা হ্যাঁ এগুলো আমাদের আস্কিং হলো 4.5 লাখ করে এই একটা এই একটা এগুলো সব চাওয়া দাম 4.5 লাখ 4.5 লাখ করে আচ্ছা আচ্ছা আর এটা তো আরেকটা বিদেশি গরুর মতো লাগতেছে হ্যাঁ এটাও একটা ফিজিয়ান আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ এটা আমাদের আস্কিং হলো 5 লাখ টাকা এটার দাম চাও 5 লাখ 5 লাখ টাকা দাঁতে কয় দাঁত এটা 4 দাঁত 4 দাঁত জি আচ্ছা ঠিক আছে চলেন এদিকে আমরা আরো কিছু দেখি এই যে একটা ফাকরা আছে এটার দাম হলো আমাদের 4 লাখ টাকা আস্কিং এটার দাম চাও 4 লাখ 4 লাখ হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ এইখানে খুব সুন্দর একটা পাকড়া আছে না ভাই এটা অনেক হাইটের পাকড়া এটা আমাদের আস্কিং হলো 5 লক্ষ টাকা এটার দাম চাও 5 লক্ষ 5 লক্ষ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমার কাছে বেশ কিছু গয়াল আছে শামিম ভাই এটা হলো 700 কেজি এটা আছে 589 কেজি400 কেজি তো এইগুলো আস্কিং হলো আমাদের 2.5 লাখ করে ওটা হলো 3.5 লাখ টাকা আচ্ছা আচ্ছা ছোটগুলো হচ্ছে 2.5 লাখ 2.5 লাখ টাকা করে হ্যাঁ তো আসলে গোয়ালের পাশে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এটার দাম কি রকম চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমরা 3.5 লাখ টাকা দাম চাও 3.5 লাখ 3.5 লাখ আচ্ছা মাশাআল্লাহ এটা কিন্তু খুব সুন্দর একটা গরু অনেক সুন্দর গরু কি জাতের গরু এটা এটা দেশি গরু দেশি গরু একদম মানে দেশি সর্বোচ্চ ব্রিড যেটা ভালো মানের ওইটা আচ্ছা আচ্ছা ওজন কি রকম আছে এটা এটা ওজন মাপি নাই আমরা ওজন মাপেন নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসলে ছোট একটা মহিষ দেখতে পাচ্ছি আমাদের আসলে মোষ অনেকগুলো ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে এটা ছোট এটা আছে এটাও দুই দাঁত এটা আমরা 2,20,000 হলে বিক্রি করে ফেলব ইনশাআল্লাহ এটা 2,20,000 হলে বিক্রি হ্যাঁ আচ্ছা তো হাসান ভাই এখানে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এগুলো আছে আমাদের 380 কেজি থেকে 480 কেজি পর্যন্ত 480 500 এগুলো হ্যাঁ আচ্ছা মানে মোটামুটি অনেক গরু আপনি এখানে নিয়ে আসেন এখানে আসে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এই যে এই গোটা দেখতে পাচ্ছি এই গোটার একটু দাম জানতে চাচ্ছি এটার দাম হচ্ছে আমরা 2,30,000 টাকা এটার দাম চাও 2,30,000 আচ্ছা এর পাশে যেটা পাশেরটা হলো 2 লাখ পাশেরটা 2 লাখ হ্যাঁ এরপর এটা 2,20,000 এরপর এটা হচ্ছে 2,20,000 হ্যাঁ আচ্ছা হচ্ছে আমরা 2,20,000 এরপরটা হচ্ছে 2,20,000 আচ্ছা চলুন এরপরটা দেখি এটাও 2.5 লাখ টাকা আমাদের 2.5 লাখ এটাও 2.5 লাখ কয় দাঁত বয়স এগুলো 4 দাঁত 2 দাঁত করে সবগুলো 2 দাঁত 4 দাঁতের হ্যাঁ আচ্ছা এদিকে এগুলো আরো বেশি এটাও 2.5 লাখ এটা 2.5 লাখ হ্যাঁ এগুলো 2.5 লাখ করে চাও আমাদের এই যে পাকড়া যেগুলো পাকড়াগুলো হ্যাঁ এগুলো 2.5 লাখ করে আস্কিং আমাদের আচ্ছা আর এগুলোর ওজন হচ্ছে এগুলোর ওজন 460 70 80 এরকম আচ্ছা আচ্ছা আর হাসান ভাই এখন তো অনেকে লাইভওয়েডে কিনতে আছে একটু লাইভওয়েডের প্রাইসটা আসলে লাইভওয়েডে আমরা 300 কেজির নিচে যেগুলো 150 থেকে 300 এগুলো আমরা ফাইনাল করছি 430 টাকা আর 300 থেকে 500 যেগুলো এগুলো হলো 480 টাকা আচ্ছা তাহলে এগুলো তো 500 এর ভিতরে নাকি হ্যাঁ এগুলো 480 টাকা এর লাইভওয়েড নিতে পারবে 480 টাকা যেভাবে মন চাই সেভাবে নিতে পারবে সেভাবে নিতে পারবে আচ্ছা ঠিক আছে তো চলো না 400 কেজির উপরে যেগুলো এগুলো 500 কেজির উপরে যেগুলো এগুলো ঠিক আছে ঠিক আছে হাসান ভাই চলো না আপনাদের আরেকটা ইউনিট চলেন আমরা এখানে তো হাসান ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি একদম সম্পূর্ণ নতুন শেড এটা কি ঈদ উপলক্ষে করা হয়েছে এটা ঈদ উপলক্ষে আসলে আমাদের শ্রীপুরে খামারটা তো অনেক দূর ওইখানে মানুষ যেতে পারে না তো আমরা এটা টেম্পোরালি এই বাস দিয়ে তেরপাল দিয়ে করে সব গরুগুলো এখান থেকে নিয়ে আসতেছি এখান থেকে সেল হচ্ছে মোটামুটি আচ্ছা এটা মোটামুটি একটা রিপ্লেসমেন্টার বলা জি জি আচ্ছা ছোট বড় সব ধরনের গরু আছে জি আছে আছে আচ্ছা তাহলে এই শেড আমাদেরকে কোন গরুগুলো দেখাচ্ছেন ভাই সবগুলোই আছে এই শেডে আমাদের যেগুলো বিক্রি হইছে এগুলো কিন্তু আসলে আমরা ভিতরে ঢুকাই ফেলছি আচ্ছা যেগুলো বিক্রি হয়ে গেছে ওগুলো আমরা ভিতরে ঢুকাই ফেলছি ঠিক আছে তো এই যে যেগুলো আছে এগুলো একটু প্রাইস বলেন আমাদের এখানে যে আমাদের ওইটা যেটা আছে ওটা একটু আনকমন গরু হ্যাঁ এটা আমি শ্রীপুরে দেখেছিলাম ওটা বাংলা লিংক ওইটার দাম চাচ্ছে 2,30,000 টাকা আচ্ছা পাশে পরে পাশেটা 2 লাখ টাকা 2 লাখ আচ্ছা এরপরে যে কালোটা এই কালোটা আছে 3,20,000 টাকা এগুলো সব হচ্ছে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা আচ্ছা এর পাশে লাল যেটা আছে এটা 2.5 লাখ টাকা আস্কিং প্রাইস এটা 2.5 লাখ তো এরপরেরটা এটা 2,10,000 টাকা 2,10,000 এগুলোর ওজন আছে কি রকম ভাই এগুলো সব 380 400 420 আচ্ছা এই যে বলদ আছে এটা হলো 518 কেজি লাইভ ওয়েট আচ্ছা এটা আস্কিং হলো আমার 3,20,000 টাকা 3,20,000 হ্যাঁ আচ্ছা আচ্ছা ট্যাগ নাম্বার হচ্ছে 31 জি আচ্ছা আচ্ছা এটা এটার আস্কিং হলো 2,50,000 2,50,000 2,50,000 আমরা কিছু লাল গরু দেখতে পাচ্ছি এগুলো এটা কি বলবো এটা তো আমি জানি যে নেপালি বলো দেখুন এটা সিং লাল চোখ লাল কান লাল খুরা লাল লেজ লাল তাইলে এটার নাম দিতে হবে হাসা নেপালি বলো নতুন জাত নাকি সংজ্ঞা হ্যাঁ সাদা হইলে কো সাদা হাসা লাল হইলে সাদা লাল হাসা অনেটা লাল নেপালি হাসা লাল নেপালি আচ্ছা লাল নেপালি হাসা 3.5 লাখ টাকা দাম এগুলো সব 3.5 লাখ 3.5 লাখ এটা 3,20,000 এই যে সাদাটা হচ্ছে 3,20,000 এটা ট্যাগ নাম্বার হলো 356 এটা ওজন আছে 518 কেজি ঠিক আছে চল আমরা ওই পাশে কিছু তো হাসান ভাই
ছোট সাইজের কিছু গরু দেখতে পাচ্ছি। মীর কাদিমের হাসা, এটা হলো শামীম ভাই মীর কাদিমের হাসা যেটা বলা হয় সেটা হলো বকনা। আচ্ছা আচ্ছা, এটা আমাদের আস্কিং হলো 1 লাখ টাকা। যেটা রয়েছে পাশেরটা তো কি বলবো, এটা তো আবার কেউ কেউ ব্রাঙ্কাস বলে নাকি, কত নাম যে আছে। এটা ফিজিয়ান, এটা হচ্ছে আমাদের দেশীয় লোকাল ব্রাঙ্কাস নাকি? হ্যাঁ, দেশীয় লোকাল ব্রাঙ্কাস, এটা তো ব্রাঙ্কাসের মতো দেখতে। এটা হলো একটা জার্সি গরু, এটার দাম হলো 3,20,000 টাকা। 3,20,000। আচ্ছা, এর পাশে আরো দুইটা আছে দেখা যায় না? এগুলা সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, তো আমরা এই পাশে কিছু দেখি। এটা হলো একটা শাহিওয়াল, ব্ল্যাক শাহিওয়াল। আচ্ছা আচ্ছা, ব্ল্যাক শাহিওয়ালটার দাম হলো আমাদের 3,00,000 টাকা আস্কিং। আচ্ছা, এরপরে যেটা এটা ব্ল্যাক শাহিওয়াল, এটাও আমাদের 3,00,000 টাকা আস্কিং। 3,00,000 জি। আচ্ছা আচ্ছা, এটা একটা ওলবালি শাল, এটা আমাদের 3,20,000 টাকা আস্কিং। 3,20,000। হ্যাঁ আচ্ছা, এটা হলো একটা শাহিওয়াল, রেড শাহিওয়াল, এটা আমাদের আস্কিং হলো 2,80,000 টাকা। 2,80,000। হ্যাঁ, এটা আমাদের 2,80,000 টাকা আস্কিং। হ্যাঁ, এটা হলো আমাদের 4,00,000 টাকা আস্কিং, এটা হলো রেড চিটাগং যেটা। তো আসান ভাই, এদিকে লাস্ট আর দুদিন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা লাইভের নাকি 650 কেজি, এটাও একটা ব্ল্যাক শাহিওয়াল, এটা আস্কিং আমাদের 3,50,000 টাকা। তো আসেন, তারপরে এই সেটা হচ্ছে সব বড় বড় গরু? সব বড় গরু এগুলো। হ্যাঁ আচ্ছা, এই সেটা আপনার কত কেজি ওজনের গরু আছে? এখানে 650 থেকে 900 পর্যন্ত আছে। 650 থেকে 900। হ্যাঁ, অস্টাল গুলা বাদ দিয়ে। অস্টাল বাদে জি। আচ্ছা, কারণ আপনার আসমানি তো 1,000-এর উপরে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা দেখি। এই যে লালটা দেখতে পাচ্ছি, এটার ওজন বা দাম কিরকম চাচ্ছেন? এটার ওজন হলো 714 কেজি। হ্যাঁ হ্যাঁ, এটার দাম চাচ্ছি আমরা 6,00,000 টাকা। এটার দাম চাচ্ছি 6,00,000। 6,00,000 টাকা। আচ্ছা আচ্ছা, এর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা, এগুলো সবগুলোই 700 কেজি প্লাস, এটার দাম চাচ্ছি আমরা আস্কিং 5,00,000 টাকা। আচ্ছা, একবারে নাদুস নুদুস ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপরে যদি আমরা এদিকে দেখি, একটা ওলবাড়ি শাল, এটারও দাম চাচ্ছি আমরা 5,00,000 টাকা, এটাও 700 কেজি প্লাস। এটাও 700 কেজি প্লাস জি। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম হৃষ্টপুষ্ট খুব সুন্দর সুন্দর গরু। আচ্ছা, দাম চাও এটা 5,00,000। 5,00,000 টাকা। এটা একটা ওলবাড়ি শাস, এটা হলো 759 কেজি। এটা? হ্যাঁ। আচ্ছা, এটার দাম চাচ্ছি আমরা 5,50,000 টাকা। আচ্ছা ভাই, এই যে দাম চাচ্ছেন, একটা তো চাওয়ার মধ্যে একটা আছে, অনেকে হাটের মতো চায়, আবার অনেকে খুব সীমিত রেখে চায়। না, সীমিত রেখে চাচ্ছি, আসলে এগুলো এরকমই বিক্রি হচ্ছে, কয়েকটা বিক্রি করে ফেলছি ইনশাল্লাহ। কয়েকটা বিক্রি করে ফেলছি? হ্যাঁ। আচ্ছা, তাহলে যে দাম চাওয়া হচ্ছে কয়েকটা বিক্রি সীমিত। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খুব বেশি আলোচনার সুযোগ নেই। হ্যাঁ আচ্ছা, চলেন আমরা এরপরে এমন আপনার অস্টল গুলো শুরু না। হ্যাঁ, এটা বিক্রি হয়ে গেছে, এটা আমরা কথা না বলি, এটা বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, এটা গত বছর আমাদের বাহাদুর যে ভাই নিছে, উনি নিয়ে গেছে। আচ্ছা, উনি নিয়ে গেছে। তো হাসান ভাই, অনেক বড় একটা অস্টল দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের বাহাদুর 2। এটা আসলে 4 দাঁত, জানি না, যদি কারোর রিজিকে থাকে, ভাগ্য থাকে, তো বিক্রি করবো, নাহলে আরেক বছর পালার ইচ্ছা আছে। আমার আস্কিং হলো 7,00,000 টাকা। এটা জি। আচ্ছা, তো মাশাআল্লাহ, বাহাদুর 4 দাঁতই যে ওজন বা এর যে হাইট, আপনি তো আগামী বছর একটা বাংলাদেশের সবচেয়ে বড় হয়ে যাবেন। এরকম আরো 10টা আছে ইনশাল্লাহ, দেখাবো আগামী বছরে। তো চলেন এরপর আমরা 2022 সালের সবচেয়ে ভাইরাল গরুটা দেখি। ভাইরাল গরু আসমানি, এই যে 2022 সালের অন্যতম সেরা ভাইরাল গরু আসমানি, যেটি হাসান ভাই কিনে নিয়ে আসছেন জি। আচ্ছা আচ্ছা, আর কি চিন্তা ভাবনা ভাই এটা নিয়ে আসমানি? এটা আসলে 2-3 জনের সাথে কথা হচ্ছে, যদি আল্লাহ কারো ভাগ্য রাখে, আমি আসলে এটা আগেও বলছি ব্যবসার জন্য আনি নাই। আচ্ছা, এটা জাস্ট একজন প্রান্তিক কৃষকের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আমি আনছি। আচ্ছা আচ্ছা, যদি মানে আমার খরচ টরচ সমান সমান আছে, যদি পারি এবার আমি সেল করব, নাইলে আরেক বছর থাকবে। আচ্ছা, আরেক বছর রাখবে। আসমানি দাঁত জানি কয়টা? আসমানি 4 দাঁত। 4 দাঁত। হাসান ভাই, এই যে যদি বিক্রি করতেছেন 2-3 জনের সাথে, দরদাম হচ্ছে? হ্যাঁ। কিরকম আশা আছে, যদি দামটা একটু বলতেন আর কি? আসলে এটা এটা আসমানি এটা নাই বলে, এটা যেহেতু আমি বলছি যেদিন বিক্রি করবো, কিনে দিছেন আপনি, আপনি জানেন বিক্রির দামও আপনার দিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা পরের গুলো দেখি। এটা হলো একটা রেড শাহিওয়াল আমাদের ঘরের, এটা 664 কেজি লাইভ ওয়েট। এটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা এর আস্কিং আমাদের 4,50,000 টাকা। 4,50,000। 4,50,000। আচ্ছা, এরপরে এটা একটা দেশাল। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের আস্কিং 4,50,000 টাকা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরপর একটা সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে। সেল হয়ে। আচ্ছা চলুন ওই পাশে একটা, ওই পাশে। তো আসান ভাই, এখন যে গরু দেখতেছি এটার দাম চাচ্ছেন কত? শামীম ভাই, এটা একটা ফ্রিজিয়ান আমার ঘরের বাচ্চা, এটা 2 দাঁত, এটা এখন 850 কেজি লাইভ ওয়েট আছে, এটা আমাদের আস্কিং হলো 5,00,000 টাকা।
আস্কিং 5 লাখ 5 লাখ টাকা আচ্ছা ঠিক আছে চলো আমরা এরপর আরো দেখি এটা হলো ব্ল্যাক শাইওয়াল আচ্ছা আচ্ছা 703 কেজি লাইভ ওয়েট আচ্ছা এটার দাম এটা আস্কিং আমাদের 4 লাখ 4 লাখ হ্যাঁ আচ্ছা এর পাশে এটা হলো 600 কেজি জমস জমস না ও এটা 100 কেজি ডিফারেন্স দুইজনের 100 কেজি হ্যাঁ হাইটে কি এটা বড় হাইটে এটা বড় মোটা ওইটে এটার থেকে 100 কেজি বেশি আচ্ছা আচ্ছা এটার দাম কত তাহলে এটার দাম 3.5 লক্ষ টাকা 3.5 লাখ জি আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর গরু চলুন আমরা এরপরে দেখি তাসানবের পরের গোটা সম্পর্কে কি এটাও একটা রেড শাইওয়াল এটাও 700 কেজির মতো লাইভ ওয়েট আছে এটা আমাদের আস্কিং 4.5 লাখ টাকা 4.5 লাখ এটা একটা নেপাল এটাও আমাদের আস্কিং 4.5 লাখ টাকা 4.5 লাখ হ্যাঁ এগুলো সব 600 কেজির উপরে লাইভ ওয়েট 600 কেজির নিচে এখানে একটা গরু আছে 3 কেজি না 4 কেজি কম আর সব 600 থেকে 750 814 কেজি পর্যন্ত আছে একটা শাইওয়াল দেখাচ্ছি ঠিক আছে চলুন এটা একটা দেশাল এটা আমাদের আস্কিং হলো 4 লাখ টাকা আস্কিং 4 লাখ 4 লাখ হ্যাঁ ওজন 600 কেজি প্লাস হ্যাঁ ওকে ও বাগো এটা হলো শামিম ভাই একটা দেশাল এটা অবশ্য আরো আগে পরে কয়েকবার দেখছেন এটা এখন 814 কেজি লাইভ ওয়েট আজকে মাপছি তো এটা আজকে আমাদের 6.5 লক্ষ টাকা এটা 6.5 লক্ষ টাকা জি আচ্ছা ঠিক আছে চলুন আমরা আরো দেখি এটা একটা ওলবাড়ি শাল এটাও 680 কেজি লাইভ ওয়েট এটা আমাদের আজকে হলো 4.5 লক্ষ টাকা আজকে 4.5 4.5 লক্ষ টাকা ঠিক আছে একটা দেশাল এটাও আজকে আমাদের 4.5 লক্ষ টাকা এটা একটা নেপাল সর্বলাস্ট অনেক সুন্দর অনেক বড় গরু এটা আমাদের আস্কিং 5 লক্ষ টাকা 5 লাখ জি তা আসলে মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর দুইটা দুম্বা দেখতে পাচ্ছি দুম্বা দুইটা না আমার কাছে দুম্বা আছে 30টা ইনশাআল্লাহ দুম্বা আছে 30টা যে কেউ চাইলে মেল ফিমেল নিতে পারে কুরবানির জন্য নিতে পারে আচ্ছা যেগুলো আছে পাটা দুম্বা এগুলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখানে যে দুইটা দেখতেছি এগুলো কোন জাতের দুম্বা এগুলো তুর্কি দুম্বা তুর্কি হুম আচ্ছা সাদাটা কি মেল দুটোটা ছেলে আচ্ছা দুটোটাই মানে মেল হ্যাঁ মেল আচ্ছা আচ্ছা এগুলো কয় দাঁত করে বয়স এগুলো 6 দাঁত করে 6 দাঁত এগুলো ওজন আছে কি রকম করে এটা আছে 90 কেজি ওইটা আছে 86 কেজি আচ্ছা সাদাটা 86 আর এটা হচ্ছে 90 90 আচ্ছা আচ্ছা তো সাদাটার দাম চাচ্ছেন কত আর এই যে ওইটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে 2 লাখ 30 হাজার টাকা এটা 2 লাখ 10 হাজার টাকা 2 লাখ 30 আর 2 লাখ 10 2 লাখ 10 হাজার আচ্ছা আচ্ছা আপনার এখানে কি রকম বাজেটের মানে দুম্বা রয়েছে সর্বনিম্ন আমার এখানে 1.5 লাখ টাকা থেকে দুম্বা আছে আর সর্বোচ্চ 2.5 লাখ আচ্ছা তাহলে 1.5 লাখ থেকে 2.5 লাখ 2.5 লাখ টাকা দুম্বা আছে আপনার এখানে গাড়ল আছে দুম্বা আছে আচ্ছা ছাগল তো আছে নাকি জি আছে তো হাসান ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর গরু দেখলাম তো এগুলো লালন পালন সম্পর্কে একটু জানতে চাচ্ছি এগুলো আপনারা কিভাবে লালন পালন করতে এগুলো তো শামিম ভাই আমরা গত ঈদের এক মাস পরেই কিনছি তো এগুলো লালন পালন তো আপনারা দেখছেন আমার তো পর্যাপ্ত সাইলেজ হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট হালকা কিছু দানা দিতে আর সাইলেজের উপর আর ঘাসের উপরে আমার গরু 70% আচ্ছা আচ্ছা আর 30% দানা দিতে আমি তো আশা করি ইনশাআল্লাহ বিক্রি করে ফেলবো আল্লাহর রহমতে বড় গরু ছোট গরুর দামে দিয়ে আরে ছোট গরুর দামে দিয়ে দিব বড় গরু ইনশাল্লাহ আচ্ছা বড় গরু ছোট গরু ছোট গরুর দামে দিয়ে দিব ইনশাল্লাহ আমার কাছে আসলে কেউ ফিরে যেতে পারবো না আমাদের শ্রীপুর খামারে আর অল্প কিছু গরু আছে ওগুলো আমরা আজকে রাত্রে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা যেগুলো 300 কেজির নিচে যেটা আমরা 430 টাকা কেজি বলছি আমাদের কাছে অনেক বড় বড় দুম্বা আছে চাইলে কেউ দুম্বা নিতে পারে আচ্ছা তো আশা করি আজকালকের মধ্যে যা বিক্রি হবে হবে বাকিগুলো আমরা কালকে রাতে থেকে আস্তে আস্তে দিয়াবাড়ি হাটে নেওয়া শুরু করব আচ্ছা আচ্ছা তাহলে দিয়াবাড়ি কোন লোকেশন আসলে পাবে যদি কেউ দিয়াবাড়ির লোকেশনে আমাদের 1 নাম্বার কাউন্টারের সামনে একদম মেইন রোডের উপরেই মেইন রোডের উপরে ডিজাইন অ্যাগ্রো পার্কের ব্যানার লাগানো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম সুস্থ সবল গরু তারা সংগ্রহ করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি ঠিক আছে আর আপনাদের ফার্ম থেকে সংগ্রহ করার জন্য একটু মাধ্যমটা বলে দেন আমাদের খামার থেকে সংগ্রহ আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপে দেওয়া আছে আমাদের সব গরুগুলো আমাদের পেজে দেওয়া আছে যদি কারো কোনো গরু পছন্দ হয় ওইটা বললে আমরা সিঙ্গেলি ভিডিও করে পাঠাই দেই ওইটা স্কেলে উঠে লাইভ ওয়েট কত কেজি আছে জানাই দেই যদি কেউ লাইভ ওয়েটে নিতে চায় নিতে পারবো কেউ যদি ঠিকা নিতে চায় নিতে পারবো দামাদামি কনফার্ম হইলে আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে টাকা পেড করবে আমরা ঈদের 3 দিন আগে ইনশাল্লাহ আমাদের নিজ দায়িত্বে আমাদের নিজস্ব পরিবহন দিয়া পৌঁছাই দিব ঢাকার ভিতরে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আচ্ছা হাসান ভাই কথা বলে খুবই ভালো লাগলো সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দাওয়াত রইলো বাজারে আসবেন আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য কি অবস্থায় থাকি আমরা